পঁচিশে ডিসেম্বর বৃদ্ধাকেও রেহাই দিল না মদ্যপ যুবকেরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বৃদ্ধা, প্রতিকার চাই এই দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। হাবড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। মদ্যপানের প্রতিবাদ করায় এক বৃদ্ধা সহ প্রতিবেশীদের মারধরের অভিযোগ মদ্যপ যুবকদের বিরুদ্ধে। ঘটনায় আহত বৃদ্ধা সহ দুজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়া থানার আয়রা মোড় এলাকায়। গতকালই ছিল পঁচিশে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। আর এই বড়দিন উপলক্ষে সকাল থেকেই খুশির মেজাজে ছিল আমজনতা। কিন্তু এসবের মাঝে হাবড়া থানার আয়রামোর এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ বড়দিনের দিন সন্ধ্যায় বৃদ্ধার বাড়ির পাশে একটি ধানের চাতালে বসে স্থানীয় কিছু যুবক মদ্যপান করছিল। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই প্রথম নয়। এলাকায় বেশ কিছুদিন ধরেই স্থানীয় বেশ কিছু যুবক ওই বৃদ্ধার বাড়ির পাশে একটি ধানের চাতালে বসে প্রত্যেক দিনই মদ্যপান করে। অভিযোগ, গতকালও সন্ধ্যায় মদ্যপান করছিল যুবকেরা, সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে আসে বৃদ্ধার জামাই। এরপর তিনি প্রতিবাদ করতে যাওয়ায় যুবকেরা মদ্যপ অবস্থায় তাকে মারধর করে। জামাইকে বাঁচাতে এগিয়ে আসেন বৃদ্ধা। জানা যায়, বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় অভিযুক্তরা। জানা যায়, এরপর চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবার যখন গালিগালাজ করে, তখন আমি এই জায়গায় আগুনপোয়া ছিল, আমরা চারটে ছেলে, আমি যে বললাম যে এখানে কিস্তি কামারি করিস না, তোমার বাড়িতে স্বয়ং আমাকে মারধর করতে যায়। সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ ছিল, আমার ওয়াইফ ঘর থেকে বেরিয়ে গিয়ে আমাকে যখন ঠেকাতে গেছে, আমার ওয়াইফকে ঘুষি মেরেছে। তার উপর আমার যে প্রতিবাসী যে একটা ছেলে কিশোর বলেলাম, সে যখন প্রতিবাদ করেছে যে কিরে প্রতিদশায় কেন গন্ড করেছে, প্রতিবাদ তো খারাপ কথা বলেনি, কিস্তি কামারি করিস না, সঙ্গে সঙ্গে রূপক সাহাকে ধাক্কা ধুকি দিয়ে রূপক সাহাকে ফেলে দেয় এবং ঘুষি কষা মারে। সে সত্ত্বে স্বয়ং বলে যে ছেলে, সে সঙ্গে সঙ্গে ফোন করে, ফোন করলে ওর বন্ধু বান্ধব সবাই এসে আমাদের ওই পাতালে মারধর করে। ওরা প্রথমে এসেছিল তিনজন, তারপরে তারা তিন চারজন এসেছিল, আমাদের বেধরক মারধর করে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করলে হুমকি দেখায় আমাদের, বাড়ির ছেলে বলে নিয়ে আসে। স্যার, আমরা আর প্রতিবাদ করতে পারি না, কালকে প্রতিবাদ করেছি স্যার কিস্তি কামারির জন্য। আমাকে মারধর করলো, আমার পরিবারকে করলো, আমার বাড়ির পাশে যে দাদা তাকে মারধর করলো, তার ছেলেকে করলো, তার ওয়াইফকে করলো। এই বিষয়ে আহত ওই বৃদ্ধা জানান, আমি আমার জামাইয়ের চিৎকার শুনে বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখি পাশের ধানের একটি চাতালে বসে যে যুবকেরা মদ্যপান করছিল তারাই আমার জামাইকে মারধর করছে। আমি বাধা দিতে গেলে আমাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। এ বিষয়ে তিনি আরো জানান, ওরা খাচ্ছিল, বিকাল থেকে খাচ্ছিল, খাইয়ে নিয়ে ওরা যাচ্ছে আর খিস্তি খামারি মারছে, বাড়ির ছাদ দিয়ে যাচ্ছে, তাই খিস্তি খামারি মারছে। তাই ওরা বললো যে এরকম খিস্তি খামারি তোরা মারছ, একটা বাড়ির ছাদ দিয়ে যাচ্ছে তার খিস্তি খামারি মারছে, তাইগুলি কি ভালো করস? তারপর এক কথা দুই কথা ওদের কথার কাটাকাটি হয়েছে। আমার জামাই যাচ্ছে, আমার জামাইরে বললো, জামাই বললো যা হয়েছে হয়ে গেছে, দেখ এক পাড়ার থাকস, ভালো উলুমিশি থাকবি, থাক গ্যামজাম করিলাম না, তোরা বাড়ি চলে যা। ছাদের থেকে একটা ছেলে আমার জামাইরে একটা খিস্তি মারিনি, ধাক্কা মারি ফেলে দিল। ওরাই প্রতিদিন রাত্র আটটার থেকে বারোটা একটা পর্যন্ত তো মদ খাওয়া হয় সব, ও পাড়ার ছেলে বাড়ির ছেলে নিয়ে আসে, বন্ধুবান্ধব নিয়ে আসে, ওই ওরকম মদের আসর হয়, প্রতিদিনে হয়, মালিকেরও জানানো হয়েছে, মালিকে অনেকবার ইয়ে করছে। তবে ইতিমধ্যেই অভিযুক্তদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আহতদের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে হাবড়া পৌরসভার পৌরপ্রধান জানান, আমি ঘটনাটি শুনেছি, স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করা হয়, তবে তাদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, ঘটনাটা আমি শুনেছি যে এরকম মদের আসর বসে সেখানে স্থানীয় মানুষরা প্রতিবাদ করতে গেলে তাদের উপর আক্রমণ করা হয় এবং থানায় এটা স্পেসিফিক কমপ্লেন হয়েছে। একটা কথা বলতে পারি, এইভাবে উচ্ছৃঙ্খলতাকে আমরা কখনোই সমর্থন করি না, বরদাস্ত করি না। হাবড়ায় প্রশাসন ভীষণভাবে সক্রিয়, যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রশাসনকে সেভাবেই বলবো। অভিযুক্তদের মধ্যে একজন রয়েছে ডামাটি পারামারিক নামে, সে পৌরসভার ক্যাজুয়াল কর্মী, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি দেখে নেব, যদি কোনো পৌরসভার ক্যাজুয়াল কর্মী যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, সবার জন্য আইন তো সমান। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রত্যেক দিনই এই এলাকায় মদের আসর বসে,
প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গতকাল সেই ভিডিও ক্যামেরাবন্দি করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করতে যাওয়ায় তাদেরকেও গালিগালাজ করে অভিযুক্তরা। তাই স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের কাছে একটাই দাবি, এলাকায় যাতে এই ধরনের কাজ না হয় তা নিশ্চিত করুক পুলিশ। এই বিষয়ে স্থানীয় এক গৃহবধূ জানান, চলে এসে বললো যে দেখ এখানে সায়ন কিস্তি কামারি দিস না, কিচ্ছু বলা বলির দরকার নেই, তুই রাস্তায় যা, কিস্তি কামারি দিবি তো রাস্তায় যা। এর মধ্যে ওর সাথে যে ছেলেটা ছিল রূপক সাহানাকে, ও এসে আমার ছেলে বললো কি যে দেখ ধরে যে মারপিট করছি, আমি ভিডিও করে কোনো থানায় দেখাবো। বলার পরে ওই রূপক সাহা কীগুলো আমার ছেলের হাতের দিয়ে ফোন দুবার করে কেড়ে নিল, প্রথমে একবার কেড়ে নিল, ফিরে আবার মনে হয় এ মনে হয় ওর হাতের দিয়ে আবার কেড়ে নিল, নিয়ে যখন আমার ছেলের হাতে দিল তখন আবারও কেড়ে নিল ফোনটা। ফোন কেড়ে নিয়েই আমার ছেলের, যখনই ফোন কেড়ে নিল তখন আমার ছেলের মারলি, এবার যখনই ওরে মারে আমার ছেলের তখনই আমি গিয়ে ঠেকাতে গেছি, যেই ঠেকাতে গেছি তখন আমার বুকে একটা ঘুষি মার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।